hello friends welcome back to my channel English tutorial this is a part 3 video of lesson 8 the happy prince by Oscar Wilde let's continue statue please help me little swallow the statue bolche little swallow amaka please help karo." the swallow plucks the other sapphire from the princess eyes so say swallow she princess chok the karita sapphire বার করে নিল হি গোজ টু দ্য কার্ডবোর্ড কটেজ অ্যান্ড রিমুভস দ্য কার্টেন সে আবার সেই কার্ডবোর্ড কটেজে গেল আর পর্দাটা সরিয়ে দিল আ লিটল গার্ল ইস ডিসকভার্ড উইপিং ইনসাইড দেখা গেলো সেই ঘরের মধ্যে একটা ছোট্ট মেয়ে কাঁদছে দ্য সোয়ালো ফ্ল্যাপস ইট আর্মস অ্যান্ড গোজ ইন পাখিটা তার দানা ডানা মেলে উড়ে সেই ঘরে ঢুকলো

ইয়েলো থেকে চেঞ্জ হয়ে ব্লু কালার হয়ে গেল সোয়ালো ইউ আর ব্লাইন্ড নাও সো আই মাস্ট স্টে উইথ ইউ অলওয়েস বাট ইটস টু কোল্ড হিয়ার সোয়ালো বলছে যে তুমি এখন তাহলে অন্ধ হয়ে গেছো আমার এখন সবসময় তোমার সাথে থাকা উচিত কিন্তু এখানে খুব ঠান্ডা স্ট্যাচু নো লিটল সোয়ালো ইউ মাস্ট ফ্লাই অ্যাওয়ে টু ইজিপ্ট অ্যান্ড দ্য সান তো স্ট্যাচু বললো যে না সোয়ালো তোমার এখানে থাকতে হবে না তুমি ইজিপ্টে মিশরে উড়ে যাও সেখানে এখন খুব গরম সোয়ালো আই এম স্টেইং উইথ ইউ সোয়ালো বললো না আমি তোমার সাথেই থাকবো স্ট্যাচু লিটল সোয়ালো ইফ ইউ স্টে ফ্লাই ওভার দিস ল্যান্ড আমার স্ট্যাচু ওকে বললো যে তুমি যদি এই ল্যান্ডে থাকতে চাও তাহলে এখানে উড়ে বেড়াও টেল মি হোয়াট ইউ সি আর বলো আমাকে কি হচ্ছে চারপাশে দ্য স্টেজ গোজ ডার্ক স্টেজটা অন্ধকার হয়ে গেল আ ব্লু স্পটলাইট ট্র্যাকস দ্য সোয়ালো একটা ব্লু স্পটলাইট এসে সোয়ালোর ওপর পড়লো হি ইজ মেকিং আ ফ্লাইং মোশন ফ্ল্যাপিং ইজ আর্মস সেখানে দেখাচ্ছে যে সোয়ালো তার ডানা মেলে উড়ে বেড়াচ্ছে হি ডান্স রাউন্ড দ্য স্টেজ ইন সার্কেল আর সেই পাখির ওরাটাকে বোঝানো হচ্ছে কীভাবে যে না সে যে সোয়ালো সেজেছে সে স্টেজটার চারদিকে সার্কেল করে ঘুরছে দ্য স্টেজ গোজ ডার্ক আগেইন স্টেজ আবার অন্ধকার হয়ে গেল স্টেজ ডার্ক ফর ফোর সেকেন্ডস চার সেকেন্ডের জন্য অন্ধকার হয়ে রইল আর রেড স্পট লাইট ফলস অন বাঞ্চ আ বেগার্স ইন ফ্রন্ট অফ দ্য স্টেজ রেড স্পটলাইট এসে কোথায় পড়লো একদল বিকারির ওপর এসে সেই স্পটলাইট পড়লো দে আর ক্লোথ স্টন তাদের জামা কাপড় ছেঁড়া দে লুক হাঙ্গরি অ্যান্ড মিজারেবল তাদের দেখে খুব ক্ষুধার্ত আর পীড়িত মনে হলো রানিং দ্য সোয়ালো ক্রসেস দ্য স্টেজ বিফোর দেম ফ্ল্যাপিং ইট আর্মস রাইট উইং টু দ্য লেফট উইং তাদের সামনে দিয়ে সেই সোয়ালো উড়ে কীভাবে গেল রাইট উইং থেকে লেফট উইংয়ের দিকে চলে গেলো স্টেজ ডার্ক অ্যান্ডস আগেইন স্টেজ আবার অন্ধকার হয়ে গেল ব্লু স্টেজ লাইট কামস অন ইমিডিয়েটলি তারপর আবার ব্লু স্টেজ লাইট জ্বলে উঠলো দ্য সোয়ালো ফেসেস দ্য হ্যাপি প্রিন্স ফ্রম দ্য লেফট লেফট উইং দিয়ে এসে সোয়ালো হ্যাপি প্রিন্সের কাছে এলো সোয়ালো আই স মেনি আনহ্যাপি অ্যান্ড আনফেড পিপল সোয়ালো বলছে আমি অনেক অখুশি লোকজন আর অনেক ক্ষুদার্ত লোকজনকে দেখলাম আনফেড মানে হলো হাংরি বা ক্ষুদার্ত স্ট্যাচু টেক অল দ্য গোল্ড ফ্রম মাই বডি অ্যান্ড গিভ ইট টু দ্য পুয়ার পিপল হ্যাপি প্রিন্সটাকে অর্ডার দিল যে তুমি আমার দেহ থেকে যত সোনা আছে নিয়ে যাও গিয়ে সেই গরিব লোকগুলোকে দিয়ে দাও দ্য সোয়ালো মেক্স আ প্লাকিং মোশান উইথ ইটস মাউথ অন দ্য হ্যাপি প্রিন্সেস গোল্ডেন টিউনিক তারপর কী করলো সেই সোয়ালোটা আস্তে আস্তে সেই হ্যাপি প্রিন্সের যে গোল্ড গোল্ডেন টিউনিক রয়েছে গায়ের যে পোশাকটা রয়েছে গোল্ডের বা সোনা দিয়ে তৈরি সেইটা আস্তে আস্তে ও ঠোকরাতে লাগলো দ্য স্টেজ ডার্কেন্স স্টেজ অন্ধকার হয়ে গেল দ্য সেম বেগার্স হু অ্যাপিয়ার প্রিভিয়াসলি আর সিন আগেইন ক্লাস্টার্ড অন স্টেজ যে সমস্ত বেগার্সদের বা ভিকারিদের আগে স্টেজের নিচে দেখা গেল তাদের এখন স্টেজের ওপরে দল বেঁধে দেখা গেল দে আর ওয়ারিং গুড ক্লোথস লুক বেটার দে আর ইটিং অ্যান্ড লাফিং দেখা যাচ্ছে তারা খুব ভালো জামাকাপড় পরেছে তাদের দেখতে সুন্দর লাগছে তারা খাচ্ছে আর হাসছে আ সিঙ্গেল ওয়েড স্পট লাইট হোল্ড অন দ্য ডার্ক স্টেজ একটা ওয়েড স্পট লাইট ডার্ক স্টেজের ওপর পড়ল দ্য স্টেজ ডার্ক ব্রিফলি ব্লু লাইট কামস অন এরপর সেই অন্ধকার স্টেজে ব্লু লাইট এসে পড়লো দ্য সোয়ালো ইজ ডিসকভার্ড সিটিং অন দ্য পেডেস্টাল শিফট বক্স লিনিং অ্যাগেন্স দ্য হ্যাপি প্রিন্সেস ফিট আর দেখা গেল যে সেই সোয়ালোটা হ্যাপি প্রিন্সের পায়ের কাছে এসে বসে রয়েছে পেডিস্টাল বক্সের ওপর হি ইজ লুকিং আনওয়েল অ্যান্ড ড্রুপিং তাকে দেখে তার স্বাস্থ্য খুব একটা ভালো মনে হলো না দ্য হ্যাপি প্রিন্স হ্যাজ গিভেন অ্যাওয়ে অল দ্য গোল্ড অন হিজ বডি হ্যাপি প্রিন্স তার শরীরের যত সোনা ছিল সব দিয়ে দিয়েছে হি ইজ ওয়ারিং আ গ্রে টিউনিক সে এখন একটা ধূসর কালারের টিউনিক পরে আছে সোয়ালো গুড বাই মাই প্রিন্স সোয়ালো প্রিন্সকে গুড বাই জানালো স্ট্যাচু আহ গুড ইউ আর গোয়িং টু ইজিপ্ট আই এম হ্যাপি অ্যাবাউট দ্যাট তখন সে স্ট্যাচু বললো বা হ্যাপি প্রিন্স বললো যে ও তুমি ইজিপ্টে যাচ্ছ খুব ভালো কথা আমি শুনে খুশি হলাম সোয়ালো আই এম নট গোয়িং টু ইজিপ্ট আই এম গোয়িং টু দ্য হাউজ অফ দ্য ব্রাদার অফ স্লিপ বলছে আমি মিশরে যাচ্ছি না আমি আমার ভাইয়ের কাছে যাচ্ছি যেখানে ঘুমের দুনিয়া রয়েছে দ্য কোল্ড হ্যাজ গট মি আই এম ডাইং বলছে এই শীত আমাকে ধরে নিয়েছে আমি মরতে চলেছি দ্য সোয়ালো ফলস ডাউন অন দ্য পেরিস্টাল শেফড বক্স অন সোয়ালো সেই পেডেস্টাল শেপড বক্সের মধ্যে পড়ে গেলো ইটস ফেস এক্সপ্রেসিং সরো অ্যান্ড লাইস ক্রাম্পেলড বিটুইন দ্য টু লেগস অফ দ্য হ্যাপি প্রিন্স দেখা গেলো যে ওর মুখটা খুব দুঃখে ভরে গেছে আরও আস্তে আস্তে হ্যাপি প্রিন্সের দুটো পায়ের কাছে লুটিয়ে পড়ছে আ স্যাড মিউজিক ইজ প্লেড ইন দ্য ব্যাকগ্রাউন্ড পেছনে একটা স্যাড মিউজিক চলছে দ্য স্টেজ লাইট চেঞ্জেস টু ইয়োলো স্টেজের লাইট চেঞ্জ হয়ে ইয়েলো কালার হয়ে গেল। ফোর পিপল এন্টার ফ্রম দ্য রাইট উইং লেড বাই অ্যান ইম্পর্টেন্ট লুকিং ম্যান ইন রেড কোট অ্যান্ড ট্রাউজার্স চারজন লোক রাইট দিয়ে তাদের দেখে খুব ইম্পর্টেন্ট বা দরকারি কাজে এসছে এরকম লোক মনে হলো তারা রেড কোট আর প্যান্ট পরে এসছে হি ইজ দ্য মেয়র দ্য টাউন হি ইজ বাই টু কাউন্সিলার্স তাহলে লোকগুলোকে একজন হলো এই শহরের মেয়র আর সে এসছে তার দুজন কাউন্সিলরের সাথে দে টক অ্যাজ দে অ্যাপ্রোচ দ্য স্ট্যাচু তারা এমনভাবে কথা বলতে লাগলো যেন মনে হয় তারা স্ট্যাচুকে নিয়ে কিছু বলছে মেয়র আ ডেড বার্ড অ্যাট দ্য ফিট অফ দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স দ্যাট ইস ভেরি ব্যাড তখন সে কাউন্সিলাররা মেয়রকে ও মেয়র বললো যে হ্যাপি প্রিন্সের পায়ের কাছে এই পাখিটা মোড়ে পড়ে রয়েছে খুব বিচ্ছিরি দেখাচ্ছে উই মাস্ট মেক আ নিউ ল আমাদের একটা নতুন আইন বানানো উচিত নো বার্ট ক্যান ডাই ইন দ্য টাউন স্কোয়ার অর নিয়ার দ্য হ্যাপি প্রিন্স হচ্ছে আমাদের কিছু নতুন নিয়ম বানাতে হবে যে কোনো পাখি এই হ্যাপি টাইম স্কোয়ারে টাউন স্কোয়ারে এসে মরতে পারবে না আর হ্যাপি প্রিন্সের কাছাকাছিও মরতে পারবে না ওয়ান অফ দ্য টাউন কাউন্সিলার্স রোড দিস ইন এ নোটবুক একজন কাউন্সিলার সেই ইনস্ট্রাকশনটা তার নোটবুকে লিখে নিল দ্য আদার্স লুক অ্যাট দ্য ডেড বার্ড গ্রেট আরেকজন সে মরা পাখিটার দিকে তাকিয়ে রইল খুব অবজ্ঞার চোখে দ্য কোম্পানির লুকটা প্যাট দ্য স্ট্যাচু এবার তারা স্ট্যাচুর দিকে তাকালো মেয়র ওহ ডিয়ার অ্যান আগলি থিং আওয়ার প্রিন্সেজ ইজ দিস ডেজ মেয়র বলছে ইস আমাদের এই প্রিন্সটাকে কি নোংরা দেখাচ্ছে আজকাল টু কাউন টাউন কাউন্সিলার ওয়ান ওয়ে ইজ দ্য রুবি ইন ইস ওয়ার্ল্ড যে তার তলোয়ারের মধ্যে রুবিটা কোথায় গেল টাউন কাউন্সিলার টু ওয়্যার আর দ্য স্যাফায়ার্স ইন ইজ আইস ওর চোখের স্যাফায়ার দুটো কোথায় গেল টাউন কাউন্সিলার থ্রি ওয়ার ইজ অল ইজ গোল্ড ওর গোল্ড গায়ের সোনাগুলোই বা কই গেল মেয়র হি ইজ নো বেটার দ্যান আ বেগার আই ফাইন্ড ইম ভেরি আগলি আমার মেয়র বলছে যে আমার ওকে দেখে পুরো বিকারির মতো লাগছে ওকে দেখতে খুব কুৎসিত লাগছে থ্রি টাউন কাউন্সিলার্স ইন কোরাস ইয়াস ভেরি আগলি তখন তিনজন কাউন্সিলার একসাথে গলা মিলি বললে হ্যাঁ সত্যিই খুব নোংরা মেয়র টেক দ্য স্ট্যাচু আওয়ে ইট ইজ এন্ট বিউটিফুল অ্যানিম মেয়র অর্ডার দিল যে এই স্ট্যাচুটাকে এখান থেকে সরিয়ে ফেলো এটাকে একদমই ভালো লাগছে না ফ্রম দ্য রাইট উইং কামস আউট টু পিপল ক্যারিং আ স্ট্রেচার রাইট উইং দিয়ে দুজন লোক এলো একটা স্ট্রেচার ক্যারি করে নিয়ে আসছে তারা দে কাম অ্যান্ড স্টপ বিফোর দ্য হ্যাপি প্রিন্স তারা এসে হ্যাপি প্রিন্সের সামনে দাঁড়ালো মেয়র অ্যান্ড দ্য টাউন কাউন্সিলার্স আর লুকিং আপ অ্যাট দ্য হ্যাপি প্রিন্স মেয়র আর টাউন কাউন্সিলাররা হ্যাপি প্রিন্সের দিকে তাকিয়ে আছে দ্য স্ট্রেচার বেয়ার্স ব্রিং ডাউন দ্য স্ট্যাচু অ্যান্ড পুটিম অন দ্য স্ট্রেচার তা সেই স্ট্রেচার নিয়ে যারা এসেছিলো তারা সেই স্ট্যাচুটাকে নামালো নিচে আর স্ট্রেচারের ওপর রাখলো মেয়র অ্যান্ড কোম্পানি লুক অন উইথ গ্রেট ইন্টারেস্ট মেয়র আর কোম্পানি খুব আগ্রহের সঙ্গে সেই সবের দিকে তাকিয়ে রইলো দ্য স্ট্রেচার বেয়ার্স টেক দ্য গ্রে হ্যাপি প্রিন্স আওয়ে আর সেই স্ট্রেচার যারা নিয়ে এসেছিলো তারা সেই হ্যাপি প্রিন্সের মূর্তিটা নিয়ে চলে গেল মেয়র টেক ইট টু দ্য ফারনেস টু মেল্ট তখন মেয়র বলল যে এটাকে ফার্নেস মানে যেখানে লোহা গলানো হয় এই সমস্ত জিনিস আগুনে পোড়ানো হয় বিভিন্ন মেটাল সেই জায়গাটাকে বলে ফার্নেস উই উইল হ্যাভ আ নিউ স্ট্যাচু আমরা একটা নতুন স্ট্যাচু বানাবো থ্রি কাউন্সিলার্স ইন কোরাস নিউ স্ট্যাচু একটা নতুন স্ট্যাচু মেয়র আই ওয়ান্ট স্ট্যাচু অফ মি মেয়র বলল আমি নিজের একটা স্ট্যাচু চাই থ্রি কাউন্সিল স্কোয়ার আই ওয়ান্ট স্ট্যাচু অফ মি তারাও বলল আমরাও নিজেদের স্ট্যাচু চাই মেয়র নো নো আই ওয়ান্ট স্ট্যাচু অফ মি বলছে না না আমি শুধু আমার স্ট্যাচুই চাই থ্রি কাউন্সিল নো নো আই ওয়ান্ট স্ট্যাচু অফ মি এবং তারাও বলল আমরাও আমাদের স্ট্যাচু চাই দ্য লাইটস ডিম অন স্টেজ দ্য স্টেজ ইজ ডার্ক তখন স্টেজটা আস্তে আস্তে অন্ধকার হয়ে গেল আর ইোলো স্পটলাইট ফলস অন দ্য পার্সন ইন হোয়াইট গাউন স্ট্যান্ডিং আপন দ্য পেডিস্টাল শেফড বক্স তারপর দেখা গেলো সেই একটা ইয়লো স্পটলাইট এসে একজন হোয়াইট গাউন পরে আছে হোয়াইট গাউন পরে পেডিস্টাল বক্সের ওপর দাঁড়িয়ে রয়েছে তার উপরে সেই ইয়েলো স্পটলাইটটা পরলো হি ফেসেস দ্য অডিয়েন্স সে অডিয়েন্সের দিকে তাকিয়ে রয়েছে হি ইজ অ্যান অ্যাঞ্জেল সে একজন পড়ি দে আর আর উইংস অ্যাটাচড টু হিজ ব্যাক আর সিলভার ক্রাউন অন হিজ হেড হচ্ছে তার পেছনে দুটো ডানা লাগানো রয়েছে আর সে মাথায় রুপোর ক্রাউন পরে রয়েছে ক্রাউন বা মুকুট পরে রয়েছে অ্যাঞ্জেল ফর এভার উইল দ্য সোয়ালো সিং ফ্রম নাও ইন মাই গার্ডেন মে দ্য হ্যাপি প্রিন্স লিভ ইন মাই সিটি অফ গোল্ড ফর এভার সেই অ্যাঞ্জেল বললো যে এই সোয়ালো পাখিটা এরপর চিরকাল আমার বাগানে গান গাইবে আর এই হ্যাপি প্রিন্স সারা জীবন এই সিটিতে মে দ্য হ্যাপি প্রিন্স লিভ ইন মাই সিটি অফ গোল্ড ফর আর আমার দেশে এই সোনার তৈরি হ্যাপি প্রিন্স সারা জীবন কাটাবে আর লাইট মিউজিক ইজ প্লেড ইন দ্য ব্যাকগ্রাউন্ড লাইট ডিমস কার্টেন ফলস তারপর আস্তে আস্তে একটা হালকা মিউজিক ব্যাকগ্রাউন্ডে চলতে লাগলো আর লাইট আস্তে আস্তে নিবে আসতে লাগলো আর পর্দা পড়ে গেল তো আমি আশা করছি আমি তোমাদেরকে এই চ্যাপ্টারটা খুব সহজভাবে এক্সপ্লেন করতে পেরেছি নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে এক্সারসাইজটাও সলভ করিয়ে দেব পুরোটা সো আমার ভিডিওগুলো অবশ্যই ফলো করো আর ভালো লাগলে লাইক আর শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকমই আরও টেক্সটুয়াল ভিডিওস পাওয়ার জন্য থ্যাংক ইউ